ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেওড়া গ্রামের মোহাম্মদ আকিজউদ্দিন 2 বছর আগে মাত্র 200 হাঁস নিয়ে তার খামার শুরু করেছিলেন। বর্তমানে তার খামারে হাঁসের সংখ্যা 2000। ডিগ্রি পাশ করে চাকরির পেছনে না ছুটে আকিজউদ্দিন নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিয়েছেন। আমার এক যে খামার আছে একটা, আমার খামারে 1000-এর মতো হাঁস আছে। আমরা হাঁসগুলো আনছি বাড়ি ওড়া থেকে, ওরা ডিম থেকে বাচ্চা ফোটাই, তা দিয়ে প্রতিটা মেয়ে হাঁসের দাম, মহিলা হাঁসের দাম পড়ছে 29 টাকা, আর পুরুষ হাঁসের দাম পড়ছে 26 টাকা। তেওড়া গ্রামের খামারে মূলত হাঁসের বাচ্চাগুলোকে লালন করে বড় করে তোলা হয়, তারপর হাঁসগুলো নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী মলাইশের খামারে। হাঁস আনছি বাড়ি উড়ার থেকে, এরা ইয়ার তা দিয়া ডিমের বাচ্চা ফোটায়, ওইখান থেকে কিনে আনছি আমরা 26 টাকা আর 29 টাকা পিস কিনে আনে। আমরা 1 মাস ছোট আদার খাওয়াই বিট, 1 মাস খাওয়ানোর পরে বড় আদার খাওয়াইছি, এইটা হইল বিটই বড়টা। খাওয়ানোর পরে ধান খাওয়াইছি, এরপরে গম খাওয়াইছি, এর মধ্যে এগুলার ইঞ্জেকশন লাগে, ওষুধ আছে, এগুলো আমরা দিয়ে থাকি। কোনো প্রশিক্ষণ ছাড়াই খামার শুরু করেছিলেন আকিজউদ্দিন, তবে পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন বইপত্র, প্রসপেক্টাস অনেক সাহায্য করেছে। সবচেয়ে সাহায্য পেয়েছেন এলাকারই একজন অভিজ্ঞ খামারের কাছ থেকে। লাভজনক খামার প্রতিষ্ঠার পেছনে অভিজ্ঞতা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আকিজউদ্দিনের মলাইশের খামারটি গড়ে উঠেছে খোলা আকাশের নিচে, কেননা হাঁসের খামারের জন্য ঘরের খুব একটা প্রয়োজন হয় না, শুধু বৃষ্টি কিংবা প্রচুর শীতের সময় উপরে ত্রিপল দিতে হয়। তবে নিরাপত্তার জন্য খামারের চারপাশে 2 ধরনের নেট দিয়ে ঘিরে দিয়েছেন। একটি নেটে সাপ, ব্যাং ইত্যাদি ছোট প্রজাতির ক্ষতিকর প্রাণীর হাত থেকে হাঁসগুলোকে রক্ষা করবে, অপরটি বড় ছিদ্রের, যেটি শেয়াল, বাগডাসা ঠেকাতে কাজে দেয়। খামারটির অবস্থান তিতাস নদীর পাড়ে হওয়ায় সারাদিন হাঁসগুলো তিতাসের পানিতে খামার খুঁজে পায়। ভোর হলেই সব হাঁস ছেড়ে দেওয়া হয় নদীতে। ছোট মাছ, কেঁচো, শ্যাওলা ইত্যাদি খেয়ে খাবারের একটি বড় ব্যবস্থা হয়ে যায়। হাঁসের বিষ্ঠা মাছ এবং ধানের জন্য উপকারী। হাঁসগুলো নিজেদের খাদ্য সংস্থানের পাশাপাশি বিষ্ঠার মাধ্যমে মৎস্য ও ধান উৎপাদনেও কিছুটা সাহায্য করে। আর হাঁস থাকাতে সুবিধা হয়েছে, হাঁসের যে বিষ্ঠাগুলো জমিতে পড়তেছে এটা কম্পোস্ট হিসেবে জমিতে মোটামুটি আমাদের ধারণা হইতেছে যে জমিতে ফলনও ভালো হইতেছে, কারণ হাঁসের বিষ্ঠাগুলোতে আপনার জমি উর্বর হইতেছে, অটোমেটিক্যালি এটা প্রাকৃতিকভাবে হইতেছে, জৈব সার পাইতেছে জমি, প্লাস এই যে আমাদের নদীগুলাতে বা খালগুলাতে যে হাঁসগুলা বিষ্ঠা ছাড়তেছে, এতে করে আমরা মাছের সংখ্যা দেখা যাইতেছে বাড়তেছে আগের চাইতে তুলনামূলক। এতে আমরা মোটামুটি হাঁস দিয়ে প্লাস এলাকাবাসীও লাভবান, এদিক দিয়ে মাছও পাইতেছি, প্লাস জমিতে সারের কাজও হইতেছে। সন্ধ্যা হলে হাঁসগুলোকে খামারে নিয়ে আসা হয়। এ কাজে নিয়োজিত আছেন আকিজ সহ 4 জন শ্রমিক। হাঁসের রোগবালাই বলতে কলেরা ও ডাক প্লেগ হতে পারে,
স্থানীয় পশু হাসপাতাল খামারিদের ভ্যাকসিন দিয়ে সাহায্য করে। এছাড়া আনুষাঙ্গিক পরামর্শ তাদের কাছ থেকে পাওয়া যায়। ডাক প্লাক একটা কলেরা ডাক প্লাক করে কলেরা করতে হয়। এরপরে আরেকটা এই দুটি বেশিরভাগ সমস্যা দেয়া দেয়। আর কোনো আর বড় ধরনের সমস্যা দেয়া দেয় আমরা বাউন বাড়ি যাই গিয়া ডাক্তার দ্বারা এটা এটার ফুসফুটন করে এরা দেহে এটার ভিতরে রোগ ডাকিতা। এরপরে রোগ দিকে এরা ওষুধ দেওয়া দেয়। এরপর ভিটামিন ওষুধ আছে, ভিটামিন ওষুধ প্রায় 15 দিন পরে পরে ভিটামিন ওষুধ খাওয়াই আমরা। রোগ সুখ বলতে গেলে আমাদের পশু হসপিটালের সাথে যোগাযোগ আছে, ওখান থেকে হাঁসের তেমন কোনো রোগ নেই। দুইটি রোগ আছে, একটা হলো কলেরা আর একটা হলো ডাক ফ্ল্যাগ। ডাক ফ্ল্যাগের ভ্যাকসিন দেওয়া আছে, প্রথম ভ্যাকসিনের পরে আবার 27 দিন পরে বুস্টার ভ্যাকসিন নেওয়া নেই। আর আমাদের কলেরা আর ভিটামিন বিভিন্ন কোম্পানির ভিটামিন আছে। নদী এবং ক্ষেতের খাবারের পাশাপাশি হাঁসদের ধান এবং গম খেতে দেওয়া হয়। বাজারেও হাঁসের খাবার পাওয়া যায়, খাওয়ানো হয় সেগুলো। খুব কম টাকায় একটি হাঁসের খামার শুরু করা যায়। আকিজউদ্দিন 20,000 টাকা পুঁজি দিয়ে শুরু করেছিলেন, এখন তার মূলধন দাঁড়িয়েছে প্রায় 6 লাখ টাকা। সব মিলিয়ে লাভজনক অবস্থানে আছেন তিনি। আকিজউদ্দিন মনে করেন, সঠিকভাবে হাঁসের খামার পরিচালনা করলে খামারকে অবশ্যই লাভজনক করা সম্ভব। শীতের চেয়ে গরমের সময় হাঁস ডিম দেয় বেশি। গরমের সময় দিনে 1600 থেকে 1700 ডিম পাওয়া যায়। বর্তমানে বাজারে ডিমের দামও বেশ ভালো পাওয়া যাচ্ছে। আকিজউদ্দিন ধারণা করছেন, ডিম বিক্রি করে এবার লাভের পরিমাণ বাড়বে। এখন তো শীত একটু বেশি পড়াতে হাঁসের ডিম একটু কম দিতেছে। যখন শীতটা একটু কাটা যাব, যখন আর একটু গরমের আবহাওয়া এসে পড়বো, তখন ডিমের মাত্রা আর একটু বাইরে যাব। ডিম পারে বলে শুনি আমরা 90 দিন, কিন্তু আমরা ডিম পাইছি হইল আমরা 1 মাস 20 দিন পাইছি একটার চালানের, আরেক চালানের আমরা এখনও পারে নাই। অন্য অন্য জায়গায় 3 মাসই ডিম নিতে পারে, যারা অভিজ্ঞ মানীয় তারা নিতে পারে 3 মাসই, কিন্তু আমরা এখনও বড় পারামের আন্ডা এখনও দেয় নাই। তার এ প্রকল্পটি 1 বছর মেয়াদী। 1 বছর হলেই পুরনো হাঁস বিক্রি করে খামারের নতুন হাঁস তোলেন। 1 বছর ডিমের পাশাপাশি হাঁস বিক্রি করেও কিছু টাকা আয় হয়। নদী তীরবর্তী মানুষের জন্য হাঁসের খামার কর্মসংস্থানের বিরাট এক সুযোগ হতে পারে। ইতিমধ্যে আকিজউদ্দিনের অনুপ্রেরণায় এলাকার আরও অনেক বেকার তরুণ খামার প্রতিষ্ঠা করে স্বাবলম্বী হয়েছেন। আমরা এই ব্যবসাটা 3 বছর ধরে করতেছি। আমরা 1 বছর রেখে রেখে মাল বিক্রি করে দিই। এখন বর্তমানে 1500 হাঁস আছে। 1500 হাঁসের মধ্যে আপনি অনেক সিজনে 1000 ডিম দেয়, আবার এই বৈশাখ মাসের টিকা ভর টিকা আমরা 1200 ডিম দেয়, 1200 থেকে 1300 ডিমও পর্যন্ত দেয়। অত ডুক দিয়া আমরা প্রায় 1 বছর এটা রাখা মালটা বড় হইলে বিক্রি করে দিই। ইন টোটাল আমাদের এলাকাতে এখন বেশ কয়েকটা খামার, প্রায় 6-7টা খামার হয়ে গেছে। আসলে এটা আমাদের অনেকেই দেখে উদ্বুদ্ধ হইতেছে লাভটা দেখে, প্লাস মুরগোর চাইতে হাঁস লাভজনক। হাঁস মরে কম, মুরগ তো অনেক মারা যা, যার জন্য প্লাস মানে চরণভূমি আছে আমাদের, পাশের বিল আছে হারেঙ্গা বিল, শাপলা বিল, বিখ্যাত শাপলা বিল, তারপর বেশ কয়েকটা বিল আছে। বিল থাকাতে আমাদের হাঁসগুলা মানে নড়াচড়া প্লাস মানে খাবার পাইতেছে আর কি। আর আমাদের যেই জমিগুলো আছে বর্ষার সিজনে ওগুলা মানে তলায় যা, যার জন্য এটা হাঁসের জন্য একটা অনেক উপযোগী একটা জায়গা হয়। সরকারি বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত ঋণের সুবিধা পেলে
খামার প্রতিষ্ঠা করে অনেকেই লাভবান হতে পারেন।